হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে। তোমরা যারা বিবাহিত বা যারা এই মুহূর্তে তোমাদের বাচ্চার প্ল্যানিং করছো, তো তাদের কি করলে তোমরা কখন সহবাস করলে তোমরা বাচ্চা নিতে পারবে বা গর্ভধারণ করতে পারবে 100%, তো সেই নিয়ে আমাদের আজকে ভিডিও আলোচনা। তো চলে যাওয়া যাক ভিডিওর দিকে। প্রতিটি নারী একজন মা হওয়ার স্বপ্ন দেখেন, কয়েকজন মা হন কিন্তু তাদের মধ্যে কয়েকজনের কাছে এটা এখনও একটা স্বপ্ন থেকে গেছে। কিছু নারী অত্যন্ত সহজে গর্ভধারণ করেন, যেক্ষেত্রে অন্যান্যদের গর্ভবতী হওয়ার জন্য বহু বাধার সম্মুখীন হতে হয়। যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা গর্ভধারণের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কথাই কিন্তু আমরা এখানে বলছি। বিষয়ে অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে কিন্তু বিভিন্ন বাধার জন্য বা নিজের কোনো একটা গাফিলাতির জন্য কিন্তু আমরা মা হতে পারি না। তো জেনে নিন আমাদের গাইনোকোলজিস্ট বা এছাড়া আমাদের চিকিৎসা বিজ্ঞানে কী বলছেন বা কতটা সাবধানতা থাকলে অবলম্বন করলে আমরা কী কী তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবো। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সাথে দেখা করুন যদি আপনার অনিয়মিত পিরিয়ডস থাকে। এছাড়া গর্ভবতী হওয়ার আগে আপনার শরীর সুস্থ রাখুন, প্রচুর জল পান করুন, একটা স্বাস্থ্যকর রুটিন মেনে চলুন, প্রোটিন সমৃদ্ধ খাবার খান, আপনার খাদ্য তালিকায় চর্বি শামিল করুন, কার্বোহাইড্রেট নেওয়া শুরু করুন, সুষম খাদ্য খান যাতে আপনার হেলথ ভালো থাকে। তো আপনার হেলথের খেয়াল রাখাটা কিন্তু অবশ্যই জরুরি। নিজের খেয়াল রাখলে কিন্তু অবশ্যই আপনি আপনার একটা সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত মা হবেন। এবং তার আগে আপনার যদি কোনো শরীরে থাইরয়েড বা অন্য কোনো অ্যান্ড্রোজেন হরমোনের কোনো ডিসব্যালেন্স থাকে, সেটাকেও কিন্তু আপনি গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেটা তার সারিয়ে নিতে পারেন। বা যদি আপনার শ্বাসকষ্ট থাকে তাহলেও কিন্তু অবশ্যই আপনাকে ওষুধ খেয়ে যেতেই হবে এবং আপনার শরীরকে কিন্তু অত্যন্তভাবে সুস্থ রাখতে হবে যাতে আপনার গর্ভের বেবি যেন আপনার থেকে এইসব রোগবাহিত কিছু না পায়। আপনার যৌন স্বাস্থ্যে মনোযোগ দিন। যেখানে আপনি ধরুন মাসে পিরিয়ড হচ্ছে সেখানে অবশ্যই কিন্তু আপনার কোনোভাবে ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমিত না হয়। আপনি অবশ্যইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। আপনি যদি প্যাড ইউজ করেন তাহলে আপনি 5 ঘন্টা অন্তর অন্তর একটি প্যাড বারবার পাল্টাতে থাকবেন বা চেঞ্জ করবেন, ঠিক আছে? পুরুষদের উচিত শুক্রাণু স্বাস্থ্য উন্নত করা। যাদের স্বামীদের কোনো প্রবলেম আছে বা যাদের বন্ধাত্ম ধরনের কিছু আছে বা তাদের হচ্ছে শুক্রাণু পরিমাণে কম বা শুক্রাণু আছে কিন্তু সেটা তুলনামূলক বাচ্চা দিতে কি বাচ্চা জন্মানোর জন্য উপযুক্ত নয়, তাদের কিন্তু অবশ্যই পুরুষদের ডক্টর দেখাতে হবে। আপনার উর্বরতা বৃদ্ধির চেষ্টা করুন, কারণ আপনার যখন সাদা স্রাবে উর্বরতা বাড়বে তখনই কিন্তু আপনি গর্ভবতী হতে পারবেন। গর্ভবতী হওয়ার চেষ্টা করার সময় কী কী থেকে দূরে থাকা উচিত? যেমন জন্মনিরোধক পিল বা বার্থ কন্ট্রোল পিল নেওয়া বন্ধ করুন, ঠিক আছে? গর্ভবতী হওয়ার প্রচেষ্টার সময় কী কী এড়ানো উচিত সেইগুলো, ঠিক আছে? গর্ভবতী হওয়ার জন্য এই বাজারে বিভিন্ন রকম যে পিল পাওয়া যায় সেই ওষুধগুলো কিন্তু আপনাকে অবশ্যই নেওয়া বন্ধ করতে হবে। এবার যাওয়া যাক গর্ভবতী হওয়ার জন্য যৌন সঙ্গম পদ্ধতি। আপনি গর্ভবতী হওয়ার জন্য কীভাবে সহবাস করলে আপনার কিন্তু সন্তান ধারণ অবশ্যই সম্ভব, সেই সম্পর্কে আমাদের আলোচনা করব। তো তার আগে তোমরা তো দেখে নিলে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করবেন না যৌন সঙ্গমের সময়। সঠিক সময়ে যৌন সঙ্গম করুন, সকালে এবং বিকেলে 2 টাইম করে করুন এবং আপনার মধ্যবর্তী দিনগুলোতে 8 দিন থেকে 15 দিন পর্যন্ত ঠিকঠাক করে কিন্তু আপনার। আর একটু এটাও কিন্তু ফলো রাখতে হবে যে আপনার সাদাস্রাব উর্বর কোন সময় হচ্ছে বেশি বা যে সময় আপনার ওভিউলেশনটা টানলে ছিঁড়ে যায় না সেই সময় সঠিক সময় যৌন সঙ্গম করতে হবে। গর্ভবতী হতে গেলে যৌন সঙ্গম করার পর একটা নির্দিষ্ট কিছু না নড়াচড়া করে বেডে অবশ্যই শুয়ে থাকবেন, কারণ কিছুটা সময় লাগবে আপনার কনসিভ হতে। গর্ভবতী হওয়ার জন্য সঠিক যৌন অবস্থান বেছে নেবেন, আপনার যে হিসেবে কমফোর্টেবল বা যে হিসেবে কিন্তু আপনার মধ্যে শুক্রাণুটা প্রবেশ করবে সেই রকমভাবে কিন্তু করবেন, যাতে এমনভাবে করছেন যাতে না পড়ে যায় বা বাইরে না বেরিয়ে আসে বীর্য। আপনার ওভিউলেশন চক্র সম্পর্কে জানুন, অবশ্যই কিন্তু মাসিকের হিসেব রাখবেন এবং মাসিকের পরে 14 দিন থেকে মাসিকের পরে ধরুন আপনার 1 তারিখ মাসিক হয়েছে তো আপনি 7 তারিখ থেকে টিনিউ 20 দিন পর্যন্ত আপনি যৌন সঙ্গমে লিপ্ত থাকবেন।
কারণ এই সময় কিন্তু আমাদের যৌনধারণ ক্ষমতা সবসময় সমান থাকে না। আমাদের মেয়েদের ডিম্বাণু 3 ঘন্টা বড় জোর 4 ঘন্টা বাঁচে, সেখানে আমাদের পুরুষদের কিন্তু শুক্রাণু 15 দিন পর্যন্ত বাঁচতে পারে। তো আমাদের ভিডিও আজকে এখানেই সমাপ্ত। আশা করছি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এইরকম আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই, স্টে সেফটি।